পর্যন্ত 90% নয়, 99% মানুষ অ্যাড সিন করেননি। এমডি স্যার একটা ভিডিও আপডেট দিয়েছেন, ভিডিওটা দেখার পরেও আপনারা তবু মনে হয় বুঝতে কোথাও একটা সমস্যা আপনাদের থেকে যাচ্ছে। তো আমি বিষয়টা একবার ক্লিয়ার করে দিই। আমরা যেমন আগে ইডিএম স্মার্ট পেতে অ্যাড দেখতাম, সেইভাবে ঠিক 1 থেকে 10 নম্বর অ্যাড আমরা দেখব। তার মধ্যে কোনো চেঞ্জেস নেই, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু 11 নম্বর অ্যাড থেকে একটা পরিবর্তন এসেছে। তো দেখুন সেই পরিবর্তনটা কি, আমি আপনাদেরকে লাইভ দেখাই। ধরুন আমি এখানে 11 নম্বর অ্যাডের উপরে ক্লিক করলাম। তো 11 নম্বর অ্যাডে যখন আমি ক্লিক করলাম, দেখুন অ্যাডটা ওপেন হয়ে গেল। তো অ্যাডটা ওপেন হওয়ার পরে দেখুন এখানে টাইমার কিন্তু চলা শুরু হয়ে গেছে। তো টাইমারটা যতক্ষণ চলছে আমি একটু ভিডিওটা পজ করে দিই। তো আসুন, টাইমারটা শেষ হতে আর মাত্র 2 সেকেন্ড বাকি আছে। তো টাইমারটা শেষ হওয়ার পরে আমরা ঠিক আগের মতোই ক্লিক হেয়ার টু ব্যাক যে অপশানটা আছে এখানে, আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু সে আগে যেমন অ্যাডে ফিরে আসতাম না, এসে এখানে আবার দেখুন একটা টাইমার চলছে। ঠিক আছে, এই টাইমারটা আমরা ওয়েট করলাম। করার পরে দেখুন এখানে আরেকটা অপশান এসছে নূতন, যে স্কিপ অ্যাড, আর এখানে একটা অপশান এসছে গুগল ভেরিফিকেশান। ঠিক আছে, তো এখানে আপনি আপনি গুগল ভেরিফিকেশানটা করতে পারেন। ঠিক আছে, যে দেখুন এখানে স্ট্রিক লাইট কোনগুলো আছে, বাই সরি সরি এগুলো জেব্রা ক্রসিং কোনগুলো আছে সেইগুলোতে টিক মারতে হবে। তো জেব্রা ক্রসিং আমরা দেখতে পাচ্ছি, এটা 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 জেব্রা ক্রসিং আছে, কে নেক্সট করে দিলাম, তাহলে আমার এটা ভেরিফিকেশান এখনো সাকসেস হয়নি লাইট। তা আপনি এটা করতে পারেন, দেখুন ওটা হয়ে গেছে। তো করার পরে দেখুন এখানে স্কিপ অ্যাড বলে যে অপশানটা এসছে এখানে উপরে, এই স্কিপ অ্যাডের উপরে আপনি একটা ক্লিক দেবেন। এই স্কিপ অ্যাডে ক্লিক দিলে দেখুন আমার আবার সেই অ্যাডের জায়গায় ফিরে আসছে, আমার কিন্তু 11 নম্বর অ্যাড হয়ে গেছে। তো ঠিক 11 থেকে 20 নম্বর অ্যাডটা আপনাদের এইভাবেই কমপ্লিট করতে হবে। আমি আবারও একটা দেখাই, দেখুন এবারে আমি ক্লিক করলাম, ক্লিক টু ব্যাগে ক্লিক করলাম। ক্লিক টু ব্যাগে ক্লিক করার পরে দেখুন এখানে আবার সেই শর্ট, এটা কেন এসছে, কোম্পানি আমাদের ইনকামটা বাড়ানোর চেষ্টা করছে অন্য অন্য পদ্ধতি অবলম্বন করে। আমরা জানি যে লিঙ্ক শর্টেন থেকেও একটা ইনকাম এখানে হয়, আমরা পার্সোনালি অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেও লিঙ্ক শর্টেন করি, যেখানে আমরা সেলফ আর্নিং করতে পারি এবং যে ডলারটা ক্রিয়েট হয় সেটা আমরা উইথড্র করতে পারি লিঙ্ক শর্টেন দিয়ে। অনেক অনেক সাইট আছে লিঙ্ক শর্টেনের, তা সেটা কোম্পানি এখানে ইডিএম স্মার্ট পের সঙ্গেও অ্যাড করেছে। তো এখানে আবার দেখুন একটা গুগল ভেরিফিকেশান যেটা এসছে, বলছে দোকানের সামনের সাইট কোনগুলো আছে, সব ফন্ট। তো আমরা দেখি এখানে সব ফন্ট কোনগুলো আছে, দেখুন এখানে একটা সব ফন্ট আছে, এটা এটা আমি সব ফন্ট বলতে পারি। ঠিক আছে, এটা হয় সব ফন্ট। তো এবার দেখুন আমি স্কিপ অ্যাডে এখানে ক্লিক করলাম, স্কিপ অ্যাডে ক্লিক করার পরে আমার আবার 12 নম্বর অ্যাডটা কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবে আপনারা করতে থাকুন।